পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই যুদ্ধে নামতে হবে। কঠিন এই সত্যটুকু জানার কথা নয় নবজাতক এই শিশুদের, তবুও অজান্তেই করে যাচ্ছে লড়াই। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার আল শিফা হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিত্র এটি। এখানে জরুরি সেবা নিচ্ছে প্রায় ৫৫ জন শিশু, যাদের সবাই ভুগছে ওজন স্বল্পতায়। শুধু এই হাসপাতালেই নয়, পুরো উপত্যকায় প্রায় ২৫০ শতাধিক নবজাতক চিকিৎসা নিচ্ছে বিভিন্ন হাসপাতালে। হামাস ইসরায়েল যুদ্ধের কারণে যখন গোটা গাজা ভূখণ্ডেই ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, তখন এর বাইরে নয় এই শিশুরাও। তাদের বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় ডাক্তার, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচ্ছেন না এখানকার ডাক্তাররা। على مدار الساعة، ولكن ما ينقصنا هو الأدوية الرئيسية. বিদ্যুতের অভাবে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এসব নবজাতকের চিকিৎসা, আর সেবা বন্ধ হলে ৫ মিনিটের মধ্যে মারা যাবে শিশুরা। لدينا طفل العمر الحملي 26 أسبوع، الوزن عند الولادة 880 جرام، تم تحويل الأم من المحافظة الشمالية بواسطة الإسعاف. উপত্যকা জুড়ে প্রায় ৬০,০০০ শিশু চিকিৎসার প্রয়োজন, যা ইসরায়েলের হামলায় চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।